ঈদের সালাতের পূর্বে নবীজির প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ঈদুল আজহার দিন গোসল করতেন। এমনকি বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ঈদুল আজহাতে গোসল করার বিষয়টি প্রমাণিত হয়েছে। হাদিসগুলো মারফু হলেও গ্রহণযোগ্য, কারণ ব্যাপক হারে সাহাবিদের আমল রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। এছাড়া সহিহ সনদে বর্ণিত আছে, জাদান রাহিমাহুল্লাহ বলেন আমি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম গোসল কখন করব। জবাবে তিনি বললেন যখন ইচ্ছা তখন। আমি বললাম আমি বিশেষ দিনের গোসলের কথা বলছি। তখন তিনি বললেন জুমার দিনে, আরফার দিনে, ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আজহার দিনে। গোসলের সময় সম্পর্কে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন ঈদের দিনে গোসলের সর্বোত্তম সময় হলো ফজরের পর, সুতরাং ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন। কেননা এদিনে সকল মানুষ একত্রে জমায়েত হয়, তাই প্রত্যেক মুসলিমের উচিত হলো আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ যার যার সাধ্যমতো নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করা। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর তাঁর প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। ঈদ উপলক্ষে যথাসম্ভব পরিবারের সদস্যদেরকে ভালো খাবার ও সুন্দর পোশাক দেওয়ার ব্যবস্থা করা উত্তম, তবে অপচয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। অনুরূপভাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করা কর্তব্য, পাশাপাশি প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে এবং দরিদ্রদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে, যাতে ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত না হয়।